ভাই তোমাকে স্যালুট জানাই, তোমার কথা কখনো কোনো দিন ভুলবো না। তুমি আমাদের গর্ব, তুমি আমাদের অহংকার, তুমি এক সাহসী যোদ্ধা, তুমি বাংলা মায়ের বিপ্লবী সন্তান। বন্ধুরা, এই ভাইয়ের জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দিবা। আপনারা কি করছেন? ছাত্রদেরকে নিয়ে জেলে রাখছেন, শিক্ষকদেরকে নিয়ে জেলে রাখছেন, ওরা তো ওখানে বিশ্ববিদ্যালয় খুলে বসে। আপু তুমি ঠিকই বলছো, যেভাবে ছাত্র শিক্ষকদের জেলে ভরা হচ্ছে তাতে জেলখানায় বসেই লেখাপড়া চালাতে হবে। এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, যখন হত্যাকাণ্ড হয়েছে আমাদের ভাই বোনের মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। এটা ঠিক বলছো যে সরকারের অনুমতি ছাড়া পুলিশ আর্মি কখনোই গুলি ছুড়বে না। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র‍্যাব কে সে ছাত্র নির্দেশে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। তুমি যে আমাদের বাগিনী আরুই মিম, তুমি এগিয়ে যাও, তোমার ভক্তরা সবসময় তোমার পাশে থাকবে। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাইনি, আমরা কথাই বলতে পারি না, কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়। ঠিক বলছো, এটা কেমন স্বাধীন দেশ যেখানে আমরা স্বাধীনভাবে কথাই বলতে পারি না, তাহলে এটা কিভাবে গণতান্ত্রিক দেশ হয়? কারণ আমরা তো এখনো স্বাধীন না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। এটা রক্ত জব্দের চান, আপনি চান কি না? হ্যাঁ আমি চাই, আপনি আমি চাই। মুশারফ করিম ভাই, তোমার মতো আমরাও শান্তি চাই। আর কোনো ভাই আর কোনো বোনের শরীর থেকে রক্ত ঝরুক, এটা আমরা চাই না। হাইপারটেনশনের রোগী হয়ে গেছে, দেখতে আর ভালো লাগে না। বন্ধুরা, এই 7 বছরের ছোট বাচ্চাটাও আজ পুলিশকে ঘৃণা করছে। সে তার বাবার কাছ থেকে ছুটে গিয়ে পুলিশের উপর কিভাবে চড়াও হলো দেখুন। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার।